হ্যালো বন্ধুরা টুলুর কিচেনের সবাইকে স্বাগত জানি আজ আমি বানাবো সামুদ্রিক মোরেলা মাছের ঝাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই মাছের ঝাল মাছ কেটে ভালো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তারপর মাছগুলো কিন্তু ভাজতে হবে আগের থেকে তেলটা গরম না হলে মাছটা দিয়ে দিলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এবার মাছে আমি দিয়ে দেব লবণ যেহেতু এখানে সামুদ্রিক মাছ তাহলে লবণের পরিমাণটা অল্প দিলে লবণটা ভালোভাবে লেগে যাবে আর দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটা কিন্তু মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে নিলাম এবার কড়াইতে মরলা মাছ দিয়ে ভেজে নেব ভালোভাবে ভালোভাবে ভেজে আমি মাছগুলো তুলে নিলাম ওই কড়াইতে সামান্য সর্ষে তেল দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কোচানো পেঁয়াজটা কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু আলুটা আগে থেকে আমি কেটে নুন হলুদ মাখিয়ে অল্প ভেজে নিয়েছিলাম আলুটা ভেজে নিলে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগবে আর আলুটা তাড়াতাড়ি রান্নাতে সেদ্ধও হয়ে যাবে এবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে সাদা সর্ষে শুকনো লঙ্কা পেঁয়াজ একসঙ্গে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম আপনাদের বাড়িতে মিক্সি না থাকলে শিলনোড়ায় বেটে দিতে পারেন দিয়ে ভালোভাবে মশলাটা আলুর সঙ্গে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট টাইম দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে তারপর দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো এখানে আমি অল্পই হলুদ গুঁড়ো দিয়েছি কারণ মাছেতে হলুদ দেওয়া আছে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ হলুদ দেওয়ার পরেও আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এই মোরলা মাছ কিন্তু শীতকালে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাছ ভেজে রাখা মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি মাছের সঙ্গে আলু মশলা কষিয়ে নেব এবার দিয়ে দেব জল এখানে কিন্তু যেহেতু মোরলা মাছের ঝাল বানাবো জলের পরিমাণটা কিন্তু অল্পই দিয়েছি কারণ আলুটাও ভাজা ছিল এবং মাছটাও ভাজা তাতে মশলা এবং জলের পরিমাণ ঠিকঠাক দিলে রান্নাটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে কিছুক্ষণ ফুটতে দিয়ে গ্যাস অফ করে সার্ভ করে নেব মোরলা মাছ কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ